বন্ধুরা আজকে আমি মাঠের মাঝখানে দুটো পুকুর আছে, এই পুকুরে চলে এসেছি মাছ ধরতে। আর আজকে মাছ ধরবো দাঁড় জাল দিয়ে। আর দেখতেই পাচ্ছেন দুটো পাশাপাশি পুকুর আছে, এই একটা আর ওই একটা, দুটো পাশাপাশি পুকুর আছে। মাঝখানে যে বাঁধটা ভেঙে গেছে। তাহলে চলুন জাল ফেলা শুরু করি, দেখি কি মাছ পাই, আর সেই মাছ দিয়ে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। কিছু পড়ে নে, কিন্তু পুকুরটাতে গুগলি হয়েছে, এই দেখুন জালে গুগলি পড়েছে, এই দেখুন ছোট ছোট গুগলি, বড় হোক তারপর তুলতে আসব। বন্ধুরা দুখিয়া জাল ফেললাম, কিছু পড়লো না, গোটা পুকুরটা একটু ঘুরে ঘুরে জাল ফেলি, দেখি কিছু পড়ে কিনা। এই দেখুন বন্ধুরা একটা মাছ পড়েছে, পানায় ভর্তি। এই দেখুন বন্ধুরা একটা লাইলন টিকার মাছ পড়েছে। একটু জল দিয়ে দিয়েছি, দেখি এই মাছগুলো খুব বেশিক্ষণ বাঁচে না, তাও জল দিয়েছি বাড়িতে যেতে যেতে যতক্ষণ বেঁচে থাকে। একটা পেয়েছি, এই দেখুন বন্ধুরা আর একটা পড়েছে, বালতিটা দাও তো। পুঁটি মাছ পড়েছে, নিয়ে এসো বালতি, বালতিটা নিয়ে এসো, পুঁটি মাছ পড়েছে। এই দেখো পুঁটি মাছের মা বাবা নেই মনে হচ্ছে। এই দেখুন বন্ধুরা পুঁটি মাছের সাইজ দেখুন, ওর অনেক গেড়ি হয়েছে। এই দেখো এখন ছেড়ে দিই, বড় হলে আবার ধরতে আসবো। এই পুকুরটা তার মানে লাইলন টেকা মাছই আছে দেখি। এই দেখো বালতিটা, বালতিটা দাও, পান্না
প্রচুর কচুরি পানা হয়েছে ছোট ছোট। গেরিও জালে পড়ে যাচ্ছে। বন্ধুরা এবার ওই পাড়টার দিকে যেয়ে ফেলি। বড় লাইলন টিকেট পড়েছে বন্ধুরা, একটা বড় লাইলন টিকেট মাছ পড়েছে আবার। বন্ধুরা কিছুদিন আগে তে কাকু এই পুকুরটাতে ছোট ছোট লাইলন টিকার মাছের বাচ্চা ছেড়েছিল, সেই মাছগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে। আর কাকু বললো যে দেখ পুকুরে গিয়ে জাল ফেলে মাছ পড়ে কিনা। লাইলন টেকার, তারপরে পোনা মাছের বাচ্চা, আমেরিকান মাছের বাচ্চা, অনেক রকম মাছই ছেড়েছে। যে লাইলন টেকার মাছগুলো দেখছি বেশি পড়ছে। আর এই মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় পাঁকের পুকুরেতে, এই মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই একটা পড়েছে গো বন্ধুরা, এই দেখুন আর একটা পড়েছে। ছোট ছোট ইয়ে মাছ পড়েছে, দেখো খোরশোলা মাছ। এই দেখুন বন্ধুরা কত ছোট ছোট খোরশোলা মাছ হয়েছে, এই মাছগুলো নিয়ে কি হবে? এই দেখুন কত ছোট ছোট খোরশে মাছ পড়েছে। খোরশে মাছগুলো নিয়ে কি করবো, এগুলো ছোট ছেড়ে দিয়ে আবার বড় হবে। যা বন্ধুরা, চার পাঁচটা মাছ পেয়েছি, এই দিয়ে আজকে রেসিপিটা হয়ে যাবে। চলুন তাহলে বাড়ি যাই, তারপর গিয়ে আপনাদের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেসিপিটা শেয়ার করব। বন্ধুরা মাছ ধরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম রান্নার কাছে চলে এসেছি মাছ নিয়ে। এবার মাছগুলোকে আমি কেটে নেব, নিয়ে তারপর এই মাছ দিয়ে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন প্রথমে মাছগুলো কেটে নিই। আপনাদের বলছিলাম না যে এই মাছগুলো জল থেকে তোলার পর খুব বেশিক্ষণ বাঁচে না। দেখুন বাড়িতে নিয়ে এসে আর আমি কাপড় টাপড় চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আস্তে আস্তে এই মাছের গায়েতে পাগনাগুলো খুব কাঁটা কাঁটা, আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান এই মাছটা বেছে নিই। এই দেখুন এই মাছের এই পাকনাগুলোতে প্রচুর কাঁটা, দেখতে পাচ্ছেন কাঁটাগুলো? এই দেখুন প্রচুর কাঁটা এই পাকনাতে, বড় বড় কাঁটা।
মাছগুলো একটা মাটির পাত্রে নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ। লবণ আর হলুদ খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমার মেয়ে আর বোনপো বলেছে আমাদের জন্য গোটা গোটা মাছ রাখবে, তাই ওদের দুজনের জন্য দুটো গোটা মাছ রেখেছে, এগুলো কাটিনি। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। অ্যাক্টিভ হয়ে গেছে, উপর থেকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই মাছ খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। খুবই নরম আর খুবই সুস্বাদু এই মাছগুলো খেতে। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই মাছগুলো যেভাবে রান্না করলে সব থেকে বেশি খেতে ভালো হয়, আজকে আমি সেইভাবেই আপনাদের রান্নাটা করে দেখাবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। কড়াই অল্প তেল আছে মাছ ভাজার পর, ওর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো টমেটো কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, এবার টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার টমেটোগুলো একটু ভেজে নেবো, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে আমি একটা বাটা মশলা নিয়েছি, এর মধ্যে অল্প একটু আদা আর গোটা পাঁচ ছয় কাঁচা লঙ্কা আর কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি অল্প লবণ দিয়ে। লবণ দিয়ে বাটলে আর সর্ষেটা তেতো হয় না। এদিকে টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন লবণ দেবো না, এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, কারণ সর্ষে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে তেঁতো হয়ে যাবে। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি মাছটা হতে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। এবার মাছগুলো একটু উল্টে দিচ্ছি।
এই সময় লবণটা একটু চেক করে দেখে নিতে পারেন ঠিকঠাক আছে কিনা। আমি যা লবণ দিয়েছিলাম তাতে আমার সব ঠিকঠাকই আছে। এদিকে মাছটা আমার হয়ে গেছে, এবার নামানোর আগে ওর মধ্যে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। শীতকালে টাটকা ধনে পাতা, তাও আবার এটা আমার বাড়ির তৈরি নিজের হাতে, যে স্বাদই আলাদা। যে কোনো রান্নাতে নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে দারুণ লাগে খেতে, তাই না? বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, দিয়ে এবার গরম গরম সকলকে পরিবেশন করে দেবো একদম গরম গরম ভাতের সঙ্গে। বন্ধুরা সবাই আমরা বসে পড়েছি, এবার গরম গরম সবাইকে পরিবেশন করে দিই। প্রথমে আমার মেয়েকে দেব, আমার মেয়ে বলেছে গোটা মাছ দিতে হবে আমাকে, দেখছেন খুব খুশি নাও। বোনপোরও গোটা মাছ চাই, বোনপোর জন্য গোটা মাছ একটা রেখে দিয়েছিলাম। বোনপো বলছে দারুণ গন্ধ আসছে, আমি ছুপ ভাত খেয়ে নেবো। বন্ধুরা মাঠ থেকে বেতে শাক তুলে নিয়ে এসেছিলাম, মা বাড়িতে বেতে শাক ভাজা করেছে আর বেগুন ভাজা করেছে। এই দেখুন মায়ের বেগুন ভাজা, মা এরকম ভাবে বেগুন ভাজা করে ছোট ছোট করে কুচিয়ে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, অপেক্ষায় থাকি যে বৌমা বৌমার কতক্ষণ হবে, যাবো গিয়ে নাতি নাতনি নিয়ে বসবো খাবো, খুব ভালো লাগে। সারা দিনে তাড়াতাড়ি করে কাজ কর্ম সব দু শাশুড়ি বয়ে করে নিই, করে নিয়ে এবার বৌমা এদিকে রান্না করতে চলে আসে, আমি ওদিকে কিছু টুকটাক করি, করে আমাদের এরকম বসে খেতে খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই আমার খুব ভালো লাগে যে একসঙ্গে বসে খাওয়া। মাসি আমাকে যদি মায় ধরতে নিয়ে যেত না, আরও বড় বড় মায় ধরে দেখিয়ে দিত। আগে ভালো করে পড়াশোনাটা কর, তারপর তোকেও নিয়ে যাবো মাছ ধরতে, কীভাবে মাছ ধরতে হয় তোকে শিখিয়ে দেবো। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।